দিনের যে হেঁটে হেঁটে আসার পরিশ্রমের এটা আজকে একটু সফল হয়েছে, কারণ আজকে আমাদের দর্শনটা হয়ে গেছে। ওই যে পিছনে দেখছো গুহা, আমরা এখনই দর্শন করে আসলাম। ওখানে মোবাইল যেহেতু অ্যালাউ নেই, তাই মোবাইলটা নিয়ে যেতে পারিনি, তাই নিচ থেকেই করতে হচ্ছে ভিডিওটা। তো আমরা দর্শনটা করে আসলাম, এবার দেখি নিচের দিকে যাওয়া যাবে, দেখাচ্ছি তোমাদের ভালোভাবে গুহাটা। আমাদের দর্শনটা হয়ে গেছে ভালোভাবে, তো এখন নিচের দিকে বালটালে গিয়ে আজকে রাতটা থাকবো। বালটাল থেকে কালকে দেখা যাবে কি করা যাচ্ছে, আজকে বালটালে গিয়ে থাকবো। তো এই নামা জাস্ট শুরু হলো আমাদের এখন। তো যেতে যেতে আবার রাস্তা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে এখন নামতে হবে আমাদের নিচে। আমরা এখান থেকে বালটালে চলে যাব নিচের দিকে। তো বালটাল এখান থেকে মোটামুটি 13 কিলোমিটার মতন হবে, তো আমরা ট্রেকিং করে যাব। হাঁটাহাঁটির পর অবশেষে পৌঁছেছি দুম্যান। এখান থেকে বালটাল 3 কিলোমিটার হেঁটে যেতে হবে, কিন্তু এদিকে রাস্তাটা একটু ভালো, ভালোভাবে হেঁটে যাওয়া যাবে। এদিকে রাস্তাটা এতটাই খারাপ, এত উঁচু উঁচু রাস্তা আর একদম খারাপ রাস্তা, তার জন্য পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এখন বালটালে গিয়ে হোটেল নিয়ে পায়ে কিছু একটা করতে হবে, খেতে হবে। পায়ের অবস্থা খুব খারাপ, এটা খুলে যাচ্ছি ডুমে। কার্ডটা দেওয়া হয়েছিল জম্মু থেকে, তো সেই কার্ডটা এই এখানে জমা দিতে হবে। তো কার্ডটা জমা দিই, যে কার্ডটা আমাদের জম্মু থেকে দিয়েছিল সেটা এই এখানে একটা পুলিশের ক্যাম্প আছে, তো ওখানে জমা নিয়ে নিল। তো কার্ডটা জমা দেওয়ার পর এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি বালটালের দিকে, তো এখানে জিজ্ঞাসা করলাম, বললো যে এখান থেকে একটু এগিয়ে গিয়ে রিক্সা পাওয়া যেতে পারে। তো দেখি যদি রিক্সা পাওয়া যায় তাহলে রিক্সায় যাবো। পায়ের অবস্থা খুবই খারাপ, হাঁটার পরিস্থিতিতে নেই, দেখা যাক রিক্সা যদি পাওয়া যায় তাহলে রিক্সাতে যাবো।